মদন মিত্র, কাপারহাটির বিধায়ক মদন মিত্র, তিনি যোগ্য করলেন ভোটের ফলাফল যাতে ভালো হয়। 2024 লোকসভা ভোটের গণনার আর 24 ঘন্টাও বাকি নেই, ভোটে যাতে দলের ফলাফল ভালো হয় তার জন্য এবার মহাযজ্ঞ করলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা মদন মিত্র। নিজের ভবানীপুরের বাড়িতেই এই যজ্ঞ করলেন কামারহাটের বিধায়ক। দলের মঙ্গল কামনা করে যজ্ঞ করলেন মদন মিত্র। আগামীকালে ভোটের ফল এবং ভোটের ফলাফল যাতে ভালো হয় সেই কামনা করে যজ্ঞ করলেন কামারহাটির বিধায়ক তথা তৃণমূলের বর্ষীয়ান নেতা মদন মিত্র। এবং এই যজ্ঞের মধ্যে দিয়ে এই বার্তা পৌঁছুক পশ্চিমবাংলা সর্বত্র, আমরা রেডি আছি এবং কালকে আমরা প্রমাণ করে দেব যতগুলো ওপিনিয়ন পোল হয়েছে এই সমস্ত ওপিনিয়ন পোল মিথ্যে, এবং এই ওপিনিয়ন পোলগুলো প্রত্যেকটি প্রভাবিত কেন্দ্রীয় সরকার এবং মোদির কাছে সব পেড নিউজ হয়ে গেছে। জয় বাংলা, জয় বাংলা। এবং পেড নিউজ হয়ে তারা এমনভাবে তারা নির্বাচনের রেজাল্টগুলো বার করেছে যাতে কর্মীদের মনোবল ভেঙে যায়, এবং কর্মীরা অনেকেই নির্বাচনের কাউন্টিংয়ে যেতে চায় না এবং অনেকেই ভয় পেয়ে যায় যদি এই রেজাল্ট হয় তাহলে কী করে চলবে, তাহলে তো আরও অত্যাচার বাড়বে। আমরা তাই এখান থেকে সেই প্রতিবাদ তুলছি এবং আমরা প্রমাণ করে দেবো পশ্চিমবঙ্গে 11-12 নয়, পশ্চিমবঙ্গে 30টা সিটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে, এবং আমরা প্রমাণ করে দেবো পেড নিউজের ওপিনিয়ন পোল বড় নয়, ওই পয়সা দিয়ে বিক্রি হওয়া নিউজ বড় নয়, তার থেকে জনগণের গর্জন অনেক বড়। আমি তাই জনতাকে অনুরোধ করবো একবার জনগণের গর্জন গানটা লাগিয়ে দিয়ে তারপরেই আমরা পুজোয় পৌঁছে যাব। আরামবাগের বিভিন্ন এলাকায় 144 ধারা জারি।